হচ্ছে তোমাদের একটা সিরিয়াল শ্লোক করাবো ঠিক আছে তোমরা সবাই ভালোভাবে খেয়াল করো দেখো অতি কম হলো একজন দর্জির কাছে 375 সেমিমিটার সুতি কাপড় আছে একজন দর্জির কাছে 375 সেমিমিটার সুতি কাপড় আছে তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান তাহলে কি বলছে একজন দর্জির কাছে 375 সেমিমিটার সুতি কাপড় আছে তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান কয়টা শার্ট তৈরি করতে চায় 15টি শার্ট তৈরি করতে চায় এখন প্রশ্ন হচ্ছে প্রতিটি শার্টের জন্য কত সেমিমিটার কাপড় লাগবে ক নম্বর প্রশ্ন আছে আমাদের প্রতিটি শার্টের জন্য কত সেমিমিটার কাপড় লাগবে ক নম্বর প্রশ্ন আছে 375 সেমিমিটার কে মিলিমিটারে প্রকাশ করো এবং গ নম্বর প্রশ্ন আছে যদি প্রত্যেকটি শার্টের মূল্য 350 টাকা হয় তবে ওই কাপড় দিয়ে তুমি কত টাকার শার্ট বানাতে পারবে তাহলে আমরা যদি সমাধান প্রদান করে যাই তাহলে সমাধান কত সমাধান কয় যদি চলে যায় সমাধান কয় বলছে কি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় লাগবে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় লাগবে তার মোট কাপড় আছে কত 375 সেন্টিমিটার 375 সেন্টিমিটার কাপড় দিয়ে কয়টি শার্ট বানাতে চাচ্ছে 15টি শার্ট বানাতে চাইছে তাহলে 375 সেন্টিমিটার কাপড় দিয়ে 15টি শার্ট বানাতে চাইছে তাহলে বলছে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় লাগবে তাহলে আমরা কি লিখতে পারি 15টি কাপড় লাগে তাহলে এই টি-শার্টের জন্য কাপড় কম লাগবে না বেশি লাগবে 15টির জন্য যদি 375 সেমিটার লাগে তাহলে এই টির জন্য আরো কম লাগবে তাই না তাহলে কি হবে 375 ভাগ হলো 15 সেমিটার 375 কে যদি 15 দিয়ে ভাগ দাও আমরা যখন রাফ করি 15 যদি ভাগ দেই 375 যাচ্ছে কবার দুই বার কয় এর সাথে মধ্যে দুই বার যায় 15 গুণে 30 তাহলে 10 এর যে যেটাকে
গুণ করি তাহলে মোট সংখ্যা হলো 375 এক চারা এক দশম আছে একটা শূন্য বলবো তাহলে কত মিলিমিটার হলো 3750 মিলিমিটার কত মিলিমিটার হলো 3750 মিলিমিটার আমাদের প্রশ্ন কি বলছিল 375 সেমিকে মিলিমিটার বলা হয় আমরা কি লিখলাম আমরা জানি 1 সেমিমিটার সমান 10 মিলিমিটার 1 সেমিমিটার সমান 10 মিলিমিটার সুতরাং 375 সেমিমিটার সমান 10 গুণ 375 সমান সমান 3750 সেমিমিটার 3750 সেমিমিটার তাহলে কোন নাম্বার ক্লিয়ার সবাই বুঝতে পারছো হ্যাঁ কোন নাম্বার বোঝা গেছে তাই না কোন নাম্বার আমরা সমাধান যাব এখন কোন নাম্বার সমাধান দেখো আগামীকাল আরেকটা অঙ্ক করবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।